মে মাসের 23 তারিখ থেকে জুন মাসের 29 তারিখের মধ্যে 3 ধাপে 5 সিটিতে ভোট করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অটল বিএনপি। কথা বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। অন্যদিকে বিজয়ী হতে প্রার্থী নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সিটি নির্বাচনে এরই মধ্যে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি। এখন পর্যন্ত কোনো নির্বাচন আমরা সেভাবে বর্জন করছি না। জাতীয় পার্টি কিন্তু সবসময় নির্বাচনমুখী দল, নির্বাচন বর্জন করার কোন সংস্কৃতি বা কালচারে জাতীয় পার্টি বিশ্বাস করে না। যদিও নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে প্রশ্ন জাতীয় পার্টির নীতি নির্ধারকদের। নির্বাচন নিরপেক্ষভাবে নির্বাচন হবে কি না একটা প্রশ্ন আছে। বিগত অনেক নির্বাচন সম্পর্কে অনেক প্রশ্ন আছে, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত নির্বাচনে আমি একজন বেনিফিশিয়ারি, তবুও বলবো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। প্রশ্নবোধক নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, দাবি থাকে সবসময় সরকারের কাছে যে তারা যেন নির্বাচনগুলিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করেন, অন্ততপক্ষে এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি যেখানে ক্ষমতা মানে হারানোর কোনো ভয় নেই। কারণ সিটি নির্বাচনকে ইসি এবং সরকারের জন্য আস্থা ফেরানোর সুযোগ হিসেবে দেখছেন বিরোধী দলীয় উপনেতা। অনেক ক্ষেত্রেই মানুষ এখন ইলেকশনে ভোট দিতে আসতে চায় না, কেননা নির্বাচনের ফলাফল যেটা হয় তাদের কাছে গ্রহণযোগ্য হয় না বিভিন্ন কারণে। এগুলো থেকে তো উত্তরণের প্রয়োজন আছে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সরকারকে সুযোগ দিতে চাই। তো ভবিষ্যতে আমরা আশা করব যে সরকার এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আর যদি না করেন তাহলে এটার জন্য যা ফলাফল সেটা সরকারকেই হয়তো ভোগ করতে হবে। নির্বাচনে জাতীয় পার্টির ভালো ফলাফল সুষ্ঠু নির্বাচনের উপর নির্ভর করছে বলেও জানান জাতীয় পার্টির নেতারা। আমরা নির্বাচন করব, শক্তি যদি আমাদের দুর্বল হয় আমরা হেরে যাব, কিন্তু নির্বাচনে তো আমাদেরকে সঠিকভাবে যদি আমরা কাজ করতে পারি তার জন্য কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা, এটা তো একটা দায়িত্ব, এটা শুধু নির্বাচন কমিশন নয় সরকারেরও দায়িত্ব। ব্যালটে নির্বাচনের অর্থই কিন্তু নিরপেক্ষ নির্বাচন না, নির্বাচন যাতে ফেয়ার হয় তার জন্য নির্বাচন কমিশন এবং সরকারের আন্তরিক হতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।